গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, বাসা নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরের বাইরে বের হচ্ছো। তো গত আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস, বিজ্ঞান ক্লাসে আমরা ছিলাম কোথায়? আমাদের বিজ্ঞান ক্লাসে আমরা ছিলাম অধ্যায় তেরোটা শেষ করেছি খাদ্য পুষ্টি। খাদ্য পুষ্টিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ওখানে খাদ্য এবং ভিটামিন, খনিজ লবণ এইসব পরিচিতি সম্পর্কে আমরা পড়েছি এবং এগুলো থেকে বিগত যদি প্রশ্নগুলো তোমরা দেখো, সৃজনশীল প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খাদ্য পুষ্টি থেকে প্রকারভেদ আর যে ছক যে উৎস প্রয়োজনীয়তাগুলো শিখিয়েছিলাম সেগুলো তোমরা প্রতিদিন একবার করে করে চোখ লাগবে, কারণ ওখান থেকে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হতে পারে। তো আজকে চলে যাচ্ছি অধ্যায় চোদ্দো, এটা তোমাদের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার। এখানে সিলেবাস শেষ করার পর আমি যখন রিভিশন করাবো আমি এখানে সৃজনশীলের উপরে ক্লাসগুলো অবশ্যই নিব। তাহলে আসো চতুর্দশ অধ্যায় পেট বইয়ের বিষয় হচ্ছে 124 চ্যাপ্টারের নামটা একটু দেখো, বইয়ের পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন নিয়ে চতুর্দশ অধ্যায়টা আছে। পৃষ্ঠা 124 আশা করছি খুলেছ। তাহলে দেখো, তোমরা জানো আমাদের চারপাশে সব কিছু নিয়ে হচ্ছে কী পরিবেশ, আমাদের চারপাশে সব কিছু নিয়ে যা আছে তাই নিয়ে হচ্ছে কী পরিবেশ। একটি স্থানের সকল জীব ও জড় জীব নিয়ে সেখানকার পরিবেশ গঠিত হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পরিবেশ ভূমি তুমি দেখতে পাবে। পরিবেশের এই বিভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলে জীবও বিভিন্ন ধরনের হয়। তোমরা জানো জীবের মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী। একটি পরিবেশে কোনো ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করবে তা নির্ভর করে সেখানকার পরিবেশের বিভিন্ন উপাদানগুলো। একটি পরিবেশে কোন ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করবে তা নির্ভর করে সেখানকার পরিবেশের বিভিন্ন উপাদানের উপর। পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকল জীবকেই প্রভাবিত করে। তাহলে একটা যখন পরিবেশ গঠিত হয় পরিবেশের জীব এবং জড় উপাদান দুটোই থাকবে। জীব ও জড় উপাদান নিয়েই হচ্ছে কি পরিবেশটা গঠিত, আর কী ধরনের একটা পরিবেশের মধ্যে কী ধরনের উদ্ভিদ বাস করে, কী ধরনের প্রাণী বসবাস করে সেটা নির্ভর করে কি সেখানকার পরিবেশের উপাদানগুলো। আমরা যে পরিবেশে বসবাস করি সেখানকার নির্ভরটা হচ্ছে পরিবেশের উপাদান উপর। আর একটা পরিবেশে যখন মানুষ অন্য জায়গায় সেটাকে বলা হয় যখন মানুষ খাপ খায় নিতে চায় তখন সেটাকে আমরা বলি অভিযোজন। তো এক এক পরিবেশের উপাদান এক এক ধরনের, ঠিক আছে? তো এখন আমরা চলে যাচ্ছি আজকের পার্ট এক, আমাদের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ প্রকৃতি নিয়ে যে পরিবেশ সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমাদের চারপাশের পরিবেশ লক্ষ্য করো, দেখবে পরিবেশের কিছু জিনিস মানুষ তৈরি করেছে, আবার কিছু আছে যা প্রাকৃতিকভাবে সৃষ্ট, অর্থাৎ যেগুলো মানুষ তৈরি করতে পারে না। তাহলে কোনটিকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলবো? এই যে মানুষ মানুষ তৈরি করতে পারছে না বা মানুষের প্রকৃতিক উপাদানগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো কী করছে? প্রাকৃতিক পরিবেশ দ্বারাই তৈরি করছে। প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই কি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এর মধ্যে জড়বস্তু জীব দুটো রয়েছে যেগুলো মানুষ তৈরি করতে পারে না। মানুষ তার প্রয়োজনে ঘর বাড়ি, বাস, ট্রাক, রাস্তাঘাট, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করে। এগুলো মানুষের তৈরি পরিবেশ নামে পরিচিত। বাস, ট্রাক যেগুলো তৈরি করছে ওগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ, আর প্রাকৃতিকভাবে সৃষ্ট বস্তুগুলো কিন্তু প্রকৃতির দ্বারাই তৈরি। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমাদের চারপাশের পরিবেশে আরও কিছু বস্তু আছে যা মানুষ তৈরি করতে পারতো, যেমন চাঁদ, তারা, মাটি, সমুদ্র, পাহাড়, বন জঙ্গল, পশু পাখি ইত্যাদি। এগুলো সবই কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। পৃথিবীতে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেমন বন জঙ্গলের পরিবেশ, পাহাড় পর্বতের পরিবেশ, নদীর পরিবেশ, তাহলে ইত্যাদি। তোমার দেখা বা জানা এই ধরনের আরও কিছু প্রাকৃতিক পরিবেশ আছে তো পার্ট দিয়ে যাচ্ছে দেখো পৃষ্ঠা 125। পরিবেশের উপাদান, পরিবেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? পরিবেশকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পরিবেশের সকল সজীব উপাদান যা জীব উপাদান নামে পরিচিত। এই জীব উপাদানকে বাদ দিয়ে অবশিষ্ট সকল উপাদান নিয়ে আরেকটি পরিবেশ গঠিত হয় যাকে বলা হয় জড় পরিবেশ বা অজীব পরিবেশ। পরিবেশকে প্রধানত দুটি ভাগে ভাগ করছে, একটি হলো পরিবেশের উপাদান, আরেকটি হচ্ছে যা জীব সজীব উপাদান যা জীব উপাদান নামে পরিচিত। এই জীব উপাদানকে বাদ দিয়ে যেটা গঠিত হয় যাকে বলা হয় জড় পরিবেশ বা অজীব পরিবেশ। তাহলে আমরা একটি পজিশন নিয়ে একটা পরিবেশকে
দুটো ভাগে ভাগ করা যায়। এক সজীব উপাদান, সজীব উপাদান বা জীব উপাদান, সজীব উপাদান বা জীব উপাদান। দুই নাম্বার হচ্ছে জড় পরিবেশ বা জড় উপাদান বা সজীব উপাদান। আমরা বলেছি পরিবেশকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সজীব উপাদান বা জীব উপাদান বা জড় উপাদান বা অজৈব উপাদান, ঠিক আছে? তো এখান থেকে এমসিকিউ প্রশ্ন একটা আমরা পেয়ে গেছি। তারপর আসো 126 পৃষ্ঠায়। এখানে পরিবেশের জড় ও জীব 126 পৃষ্ঠায় দেখো, জীব পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে সকল উদ্ভিদ প্রাণী। জীব পরিবেশের উপাদানগুলোর মধ্যে কী রয়েছে? সকল উদ্ভিদ প্রাণী। পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত, এগুলো অজীব বা জড় পরিবেশ নিয়ে গঠিত। তাহলে দেখো পরিবেশের এই অজীব জীব উপাদানগুলোর মধ্যে প্রাণহীন কিছু উপাদান যেগুলো, সেগুলো জড় উপাদান নামে পরিচিত, এগুলো অজৈব বা জীব উপাদান নামে পরিচিত। আর জড় পরিবেশের মূল উপাদান হচ্ছে কী কী আন্ডারলাইন করবে? মাটি, পানি এবং বায়ু, কারণ এই উপাদানগুলো ছাড়া কোনো জীবই কি বাঁচতে পারে না। ওকে, তাহলে পরিবেশের জড় ও জীব উপাদান রয়েছে, নিচে একটা ছক দিয়ে দিয়েছে। উদ্ভিদের কী কাজে লাগে, প্রাণীর কী কাজে লাগে সেটা তোমরা করবে। এটা হচ্ছে জড় উপাদান ও জীব উপাদানগুলো সম্পর্কে তোমরা পরিচিত হয়েছ। তো এখানের মধ্যে এই উপাদানগুলো নিয়ে একটা চার্ট আছে, সেটা তোমরা বাসায় করবে। তারপর দেখো মাটি, পানি, বায়ু, আলো, তাপমাত্রা, আর্দ্রতা, জলবায়ু ইত্যাদি বিভিন্ন অজৈব উপাদান বিভিন্নভাবে পরিবেশের প্রতিটি জীবের স্বভাব ও বিস্তৃতিকে প্রভাবিত করে। এসব উপাদানের প্রাপ্যতার উপর নির্ভর করে পরিবেশের একটি নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব উপাদান থাকবে। সুতরাং বুঝতে পারছো অজৈব বা জীব উপাদান বেঁচে থাকা জন্য কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে এই তিনটা যে উপাদানগুলো আছে এগুলোর উপরে নির্ভর করছে পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব উপাদান বেঁচে থাকবে। তো জীবের নাম দিয়েছে, কোন ধরনের উদ্ভিদ জন্মে, কোন ধরনের উদ্ভিদ জন্মে না, আবাসস্থলটা কোথায় সেটা এখান থেকে করে নেবে। এবার চলে আসছি পরিবেশের উদ্ভিদ ও প্রাণী। পরিবেশের জীব উপাদানের মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী। এই সকল উদ্ভিদ ও প্রাণী কীভাবে বিভিন্ন পরিবেশে বেঁচে থাকে তা কীভাবে দেখছো? পরিবেশের সকল উদ্ভিদ ও প্রাণীদের বেঁচে থাকার জন্য কিছু মৌলিক উপাদান প্রয়োজন। বেঁচে থাকার জন্য উদ্ভিদের প্রয়োজন খাদ্য, সূর্যের আলো, পানি ইত্যাদি। শত্রু থেকেও এদের আত্মরক্ষা করাও প্রয়োজন। প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি, বায়ু, খাদ্য, তাপমাত্রা এবং বাসস্থান। প্রাণী বেঁচে থাকার জন্য শত্রু থেকেই নিজেদের রক্ষা করে। তাহলে তোমরা নিজেও নিশ্চয়ই লক্ষ্য করেছো সকল পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এক এক রকম নয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীর বসবাস, সমতল ভূমি থেকে আরম্ভ করে পাহাড়, আবার মাটির নিচে বনজঙ্গল, খালবিল, পুকুর, নদী, সমুদ্র, মরুভূমি প্রভৃতি স্থানে বিভিন্ন উদ্ভিদ জন্মে, প্রাণী বসবাস করে। জলবায়ু, মাটি, পানি, আলো, অন্যান্য উদ্ভিদের ভিন্নতার কারণে এই সকল অঞ্চলে উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য বিভিন্ন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রাণীদের বেঁচে থাকার জন্য কেমন আবাসস্থল এবং কী কী প্রয়োজন সেটা এখানে কী বলা হয়েছে। তারপর দেখো পরিবেশের ভারসাম্য। পরিবেশের ভারসাম্যটা কেমন? পরিবেশে কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য ও জীব বিভিন্নভাবে তার চারপাশে পরিবেশের উপরে নির্ভর করে। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করি। তোমরা সকল উৎস থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস পাই, তা যদি কোনো কারণে নষ্ট হয় তা তোমরা কীভাবে করবে? তোমরা ডাইনোসরের নাম শুনেছ, লক্ষ্য করো বছর বছর আগে পৃথিবীতে ছিল, কেন এই ডাইনোসর আজ আর পৃথিবীতে নেই? তাহলে ডাইনোসরের বিলুপ্তির কারণটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাইনোসরের বিলুপ্তির কারণ এই প্রশ্নটার মধ্যে তোমরা 128 পৃষ্ঠায় দেখবে প্রশ্ন আসতে পারে। কোনো কোনো বিজ্ঞানীদের ধারণা ডাইনোসর যখন পৃথিবীতে ছিল তখন পৃথিবী অনেক গরম ছিল, কিন্তু হঠাৎ করে অনেক পৃথিবী ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা সইতে না পেরে তারা সবাই মারা যায়।
আর আবার কারো কারো মতে যখন পৃথিবীতে অন্য প্রাণীর আবির্ভাব ঘটে তখন তারা খাদ্য হিসেবে ডাইনোসরকেই ডিম ডাইনোসরের ডিম খাওয়া শুরু করে। ডাইনোসর তাদের ডিম সংরক্ষণ করতে ব্যর্থ হয়, ফলে ধীরে ধীরে তাদের বিলুপ্তি ঘটে যায়। আবার অনেক বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সকল পরিবেশে এমন সব পরিবর্তন ঘটে যার সাথে ডাইনোসররা নিজেরা খাপ খাওয়াইতে কি ব্যর্থ হয় বা বিলুপ্ত হয়ে যায়। প্রাকৃতিকভাবে পরিবেশের পরিবর্তন বা মানুষের কোনো কর্মকাণ্ডের কারণে যদি পরিবেশের পরিবর্তন ঘটে তখন ভারসাম্য বিনষ্ট হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীব পরিবেশে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ কী? তাহলে বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাড়তি চাহিদা পরিবর্তনের জন্য বড় জঙ্গল কেটে বাড়িঘর চাষের জমি স্কুল কলেজ রাস্তাঘাট ইত্যাদি তৈরি করা হচ্ছে, ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়া মানুষ বিভিন্ন মাটি পানি বায়ু দূষিত করছে, ফলে উদ্ভিদ ও প্রাণী হারাচ্ছে তাদের আবাসস্থল। এভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশ সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশকে নষ্ট করার জন্য এই একে সংরক্ষণে সচেষ্ট হতে হবে। ঠিক আছে, এই যে আমরা আজকে ডাইনোসরের বিলুপ্তির কারণ পর্যন্ত পড়েছি, এখানের মধ্যে আমাদের আসলে অনেক কিছু জানার মতো আছে। পরিবেশ উপাদান কী, পরিবেশের এই বিলুপ্তির কারণ কী, কী কোন কোন প্রাণীর আবাসস্থল, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। এখন আমি তোমাদেরকে কিছু ছোট প্রশ্ন করে দেবো। আগে আমরা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক পরিবেশ আমরা শর্টকাটে তো লিখতে পারবো না, প্রকৃতি নিয়ে যে পরিবেশ তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশ লিখি। সো সবাই খাতায় আমার সাথে এমন একটি পরিবেশ, এমন একটি পরিবেশ, এমন একটি পরিবেশ যার মধ্যে রয়েছে, জড়বস্তু ও জীব, যার মধ্যে রয়েছে জড়বস্তু ও জীব, যা মানুষ সৃষ্টি করতে পারে না, যা মানুষ সৃষ্টি করতে পারে না। তাহলে এই দুটো উপাদান আমরা জেনেছি, পরিবেশের উপাদান দুটি উপাদান জড় বা জীব। আর জীব উপাদান জড় উপাদানের অংশগুলোর মধ্যে হচ্ছে, জড় উপাদান তুমি বলতে পারো মাটি পানি বায়ু সূর্যের আলো, এগুলো হচ্ছে কি জড় উপাদান। হ্যাঁ, আর জীব উপাদান হচ্ছে যেগুলো মানুষ তৈরি করতে পারে, আমরা নিজেরাই হচ্ছে জীব। ঠিক আছে, সৃষ্টিকর্তা আমাদেরকে কি সৃষ্টি করেছে। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশটা মানুষ সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, এটা একটু লিখে নাও, আশা করছি তো তোমাদের লিখা শেষ। তারপর দেখো পরিবেশের উদ্ভিদ ও প্রাণ। হ্যাঁ, পরিবেশের জীব উপাদানের মধ্যে রয়েছে কি কি, পরিবেশের জীব উপাদানের মধ্যে রয়েছে, পরিবেশের জীব উপাদানের মধ্যে রয়েছে, জীব উপাদানের লিখে নাও। এখন আমি তোমাদেরকে ডায়রি দিয়ে দেবো। অর্থাৎ চৌদ্দ পাঠ এক থেকে পাঁচ দিন করবে এবং বৃষ্টি মুখ নির্বাচনী তৈরি করবে। ঠিক আছে, আজকে তুমি পড়া একটু যেটু রিডিং করে যেটা তোমরা বাসে ভালো করে রিডিং করার চেষ্টা করবে এবং সবাই প্রতিদিন এমসিকিউগুলো ভালো করে পড়ে শিখে ফেলবে। সবাই ভালো থাকবে, বাসে নিরাপদেই থাকবে।